আজকে আমরা বাঙালির টপিক আমাদের কবিতার খেলাঘরের কবিতার দেওয়া আনকন্ডিশনাল লাভ ঠাকুর যেটাকে বলতেন অহেতুকি ভক্তি বা অহেতুকি ভালোবাসা যার কোনো হেতু নেই প্রশ্ন হতেই পারে আজকের দুনিয়ায় কি অহেতুকি অহেতুকি বা আনকন্ডিশনাল লাভ হয় কথা হচ্ছে অহেতুকি ভালোবাসা বা আনকন্ডিশনাল লাভ কি বলা বা কাকে বলে আমরা আলোচনা করতে পারি এবার হয় কি হয় না সেটা তো পুরোটা আমাদের চয়েসের ওপর গতকালের টপিক ছিল ক্ষমা তো অনেকেই আমাকে কমেন্ট করেছে যে এই কথাগুলো সত্যি কিন্তু ক্ষমা কি করা যায় এবার প্রশ্নটা হচ্ছে উল্টে আমার যে ক্ষমা নাও করা যায় কোনো অসুবিধা নেই আমরা যদি ময়লা একে রেখে দিতে চাই কে আমাদের বারণ করবে ময়লা রেখে দিতে ময়লা রেখে দিতেই পারি একটু ময়লা পরিষ্কার করার দায়টা যেরকম আমার ময়লা যদি রেখে দিই সেটার দায়ও আমার আনকন্ডিশনাল লাভ হোক ঠিক তাই এবার কথা হচ্ছে আজকের দুনিয়ায় কি শ্রী শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ পরমহংসদেবের নরেনের প্রতি স্বামীজির প্রতি বা গিরিশ ঘোষের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসা কি হয় প্রশ্নটা আবার সেখানেই আমার যে সেটা কিন্তু হয় বললে বা না হয় বললে সম্পূর্ণটাই আমাদের ওপর হয় তো নিশ্চয়ই হলে সংজ্ঞায় লোকর থেকে এবার আমি সেটা ভালোবাসবো কি ভাসবো না সেটা সম্পূর্ণ আমার ওপর যেরকম আমি আমার কথাটা বলতে পারি যে আমি তোমাদের ভালোবাসি এবার ভালোবাসি কতটা ভালোবাসি আমি তোমরা আমার সঙ্গে যারা আমার সঙ্গে টাচে আছো তারা হয়তো খানিকটা বুঝবে যে কতটা ভালোবাসা যায় বলা যায় তখনই যখন আমি তার জন্য চিন্তা করি হাজার সাফারিংয়ের মধ্যেও আমার নিজের জীবনে হাজার সাফারিং তা সত্ত্বেও যখন এক পাতা বই পড়ি পড়ে তার থেকে কিছু শেখানোর চেষ্টা করি সেটার পিছনে কি সেটার পিছনে একটাই ভালোবাসা আমি শিখিয়ে যদি কোনো মানুষকে একটু ভালো রাখতে পারি তো সেটাই হবে কি যার কোনো হেতু নেই যার কোনো কারণ হয় না এবার কথা হচ্ছে সম্পূর্ণ আনকন্ডিশনাল লাভ কিন্তু আমার নিজের ওপর